আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুবই সহজপাচ্য একটি ভেষজের কথা বলে দেব, যেটি আপনি চাইলে আপনাকে কোনো টাকা পয়সা কোনো কিছু দ্বারাই এটি সংগ্রহ করতে হবে না, আপনার বাড়ির আশেপাশে থেকেই পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করতে হবে। শুধু চাই আপনার সদিচ্ছা আর সুস্থ থাকার ইচ্ছা। তো বন্ধুরা, সেই ভেষজটি কী কাজে লাগে আগে সেটি বলে দিচ্ছি। বিশেষ করে যাদের শুক্র তারল্যজনিত সমস্যা রয়েছে, খুব দ্রুতই বীর্যপাত হয়ে যায়। অনেকে এভাবে বলে থাকেন যে একটু আলিঙ্গন করতে, একটু চুম্বন করতে না করতে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সঙ্গিনীকে একটু আলিঙ্গন, একটু চুম্বন করতে না করতেই, আবার প্রাইভেট অঙ্গে একটু প্রবেশ করাতে না করাতেই যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য এই ভেষজটি শুধুই ভেষজ নয়, মহাভেষজ। ঔষধ নয়, মহা ঔষধ। শুধু প্রয়োজন সদিচ্ছা আর জানা যে কীভাবে এটি শোধন করতে হয় বা প্রসেস করতে হয় আর কীভাবে সেবন করতে হয়। বন্ধুরা, আমি সরাসরি হাতে হাতে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আমের চারা। সাধারণত এই চারাটা কোথায় থেকে হয়েছে? সাধারণত আমরা আম খেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, এটা সংরক্ষণ করিনি, আর সংরক্ষণ না করার ফলেই এটি কিন্তু চারা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাবেন এই মৌসুমে যত্রতত্র প্রচুর পরিমাণে আমের চারা গড়ে ওঠে। এর কারণ হচ্ছে এই বিচিগুলো আমরা সংরক্ষণ করি না। তো বন্ধুরা, আপনি চাইলেই এই আমের এই বিচিটি সংগ্রহ করে উপরের খোসাটাকে ফেলে দিবেন, এরপরে পরিষ্কার করে ধুয়ে কড়া রোদ্রে শুকাবেন। আপনি চিকন চিকন করে কেটেও কিন্তু কড়া রোদ্রে শুকাতে পারেন। এরপরে ব্লেন্ডার মেশিনেও আপনি ব্লেন্ড করে পাউডার করতে পারেন, আবার বাড়িতে হামান দিস্তা অথবা পাটায় পিষে পাউডার করে নিতে পারেন। বন্ধুরা, সেবন বিধি বলছি, মাত্র 2 থেকে 3 চা চামচ বা সর্বোচ্চ 2 চা চামচ পরিমাণ আমের আঠির পাউডার নিয়ে অল্প পরিমাণে মধু, 1 থেকে 2 চা চামচ পরিমাণ মধু মিশ্রণ করে সকালে খাওয়ার পরে, রাত্রিতে খাওয়ার পরে সেবন করতে থাকুন। দেখবেন খুব দ্রুতই আপনার শুক্রতারল্যজনিত সমস্যা সমাধান হয়ে যাচ্ছে, সেই সাথে ডায়াবেটিসের জন্য কিন্তু এটি অনেক উপকারী। তবে অনেক বন্ধু সাথে সাথে বলে ফেলবেন যে ডায়াবেটিস রোগের জন্য তো মধুর সমস্যা। তো বন্ধুরা, অল্প পরিমাণে মধুর সেবন করা ডায়াবেটিসের জন্য কোনো সমস্যা নয়, হ্যাঁ, যদি মধুটা খাঁটি হয়। আর একটি কথা না বললেই নয়, ডায়াবেটিস রোগীরও মিষ্টির প্রয়োজন রয়েছে। আপনি অন্য কোথাও কোনোভাবে মিষ্টি সেবন না করে আপনি অল্প পরিমাণে মধু সেবন করুন। এতেও যদি আপনার রোগ বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি মধু ব্যবহার না করে এমনিতে হালকা কুসুম গরম পানির সাথে সেবন করতে পারেন, এতেও আপনি উপকৃত হবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।